নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের খুব পপুলার ইউটিউব চ্যানেল এডুটিচারে। হ্যালো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব টিট এর 6 নম্বর চ্যাপ্টার মানি বিষয় নিয়ে। ঠিক আছে, তা মানি বিষয় নিয়ে যখন আলোচনা করব, তো এর আগে কিন্তু আরও 5টা অধ্যায় আছে, যে 5টা অধ্যায় কিন্তু আপনাদের এই চ্যানেলের প্লেলিস্টে আপলোড করা আছে। তা আপনারা চাইলে এই চ্যানেলের প্লেলিস্টে গিয়ে ওই আগের অধ্যায়গুলো দেখে নিতে পারেন, তাহলে কি হবে আপনাদের একটা সিকোয়েন্স মেনটেন করে কাজ করাটা সুবিধা হবে। ঠিক আছে, তো শুরু করব আজকে আমাদের 6 নম্বর চ্যাপ্টার মানি। প্রথমে আলোচনা করব প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলিউশন নিয়ে, আর তার পরবর্তীতে প্রোবাবল কোশ্চেন, মানে প্রিভিয়াস ইয়ারে কী কী কোশ্চেন এসেছিলো সেগুলো আলোচনা করব, এবং আগামীতেও আরও যখন আরও বেশি কোশ্চেনগুলো আলোচনা করব যেগুলো প্রিভিয়াস ইয়ারের মধ্যে এগুলো থেকে থাকবে মানি রিলেটেড কোশ্চেন, তা সেগুলোর মধ্যেও এই জিনিসটা থেকে যাবে। আর এবং এই চ্যাপ্টার থেকে যে কোশ্চেনগুলো প্রভাবিত থাকবে সেই কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তা বন্ধুরা কথা না বাড়িয়ে সম্ভাব্য যে এই চ্যাপ্টার থেকে যে সমস্ত প্রশ্ন আমাদের প্র্যাকটিস করা দরকার সেই সমস্ত কোশ্চেনগুলো নিয়ে এখন কিন্তু প্র্যাকটিস করব। ঠিক আছে, আপনারা একটু মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন, আর বিশেষ আকর্ষণীয় বিষয়টি কিন্তু ভিডিওটির শেষে দেওয়া আছে। তো চলুন বন্ধুরা প্রথম প্রশ্ন দেখে নিই আমাদের স্ক্রিনে কী দেওয়া আছে। তা প্রথম প্রশ্ন আছে, দি ভ্যালু অফ 15 কয়েন্স অফ 25 পেসে ইচ ইজ ইকুয়াল টু। তাহলে বলেছে যে 15 কয়েন মানে 1 টাকার কয়েন না, মানে 15টা হচ্ছে 25 পয়সার কয়েন। ঠিক আছে, তা 15টা যদি আপনাদের 25 পয়সার কয়েন হয় তাহলে সেটা কত হয় আমরা একটু দেখে নিই। তাহলে 5 5 25 হাতে আছে 2, আর আমরা ক্রসে মাল্টিপ্লিকেশন আপনাদের শিখিয়ে দিয়েছিলাম, তা নিশ্চয়ই জানেন যে প্রথমে এরকম, তারপরে এরকম, তারপরে এরকম, তাই না? তাই যে 5 5 25 হাতে আছে 2, 5 5 আর 5 2 10। ঠিক আছে, তাহলে এখানে হলো কত, 17, তাই না? তা 17 7টা আমরা এখানে নিয়ে আসব, আর 1টা রয়ে যাবে 2 1 2 আর এই 1 3। ঠিক আছে, তাহলে কত হলো, 3 টাকা 75, তাই না? যেহেতু 2 ঘর পর দশমিক আছে, তাহলে আমরা নিশ্চয়ই এখানে ক্রস মাল্টিপ্লিকেশন দেখে নিলাম যে দুটো সংখ্যার মধ্যে কীভাবে মাল্টিপ্লিকেশন করতে হয় দুটো ডিজিট দিয়ে। ঠিক আছে, তো আমাদের হলো কত, 3 টাকা 75। এইবার এখানে 4টে স্টেটমেন্ট দেওয়া আছে, ইন দ্য অ্যাবাভ 4 দ্য রং স্টেটমেন্ট ইজ, তাহলে যেটা ভুল স্টেটমেন্ট সেটা কিন্তু আমাদের বার করতে হবে। তার মানে নিশ্চয়ই এখানে যেটা 3টে 75 না সেটা আমাদের বার করতে হবে। তা প্রথম বলেছে 3 কয়েন অফ 1 রুপি, 3টে 1 টাকা, 1 কয়েন অফ 50 পয়সে, তাহলে 3 টাকা 50 আর 1 কয়েন অফ 25 পয়সে, তাহলে 25, তাহলে 3 টাকা 75 এটা হয়ে গেল। নেক্সট বলেছে কি, 2 কয়েন অফ 1 রুপি, 2 টাকা, 3 কয়েন অফ 50 পয়সে, মানে 3.5 টাকা 25, তাহলে 3 টাকা 75 এটাও হয়ে গেল। নেক্সট কী আছে, 3 কয়েন অফ 1 রুপি, 3 টাকা, 2 কয়েন অফ 25 পয়সা, তাহলে 3 কয়েন অফ 1 রুপি, 3 টাকা অ্যান্ড 3 কয়েন অফ 25, তার মানে 3টে কয়েনে 75, 3 টাকা 75 হয়ে গেল। তা বাদ বাকি থেকে গেল কি লাস্টে, তাহলে 3 কয়েন অফ 1 রুপি, 3টে 1 টাকা আর 2 কয়েন অফ 25 পয়সা, এইখানে হলো 3.5 টাকা। তাহলে কি এইটা কিন্তু এখানে সঠিক উত্তর। ঠিক আছে, তাহলে এটা লাস্টেটা কিন্তু এটা 3.5 টাকা হলো। ঠিক আছে, তা আমরা নিশ্চয়ই উত্তর পেয়ে গেছি যে এইটা কেন হবে। আপনারা যদি ভিডিওটি না বুঝতে পারেন ভিডিওটি পজ করে আরেকবার দেখুন, আশা করি আপনাদের এই ভিডিওটা ক্লিয়ার হয়ে যাবে বা এই অঙ্কটা আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। তো চলুন বন্ধুরা আমরা যাই পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন দেখে নিই কি আছে। পরবর্তী প্রশ্ন আছে, ইফ দ্য কস্ট অফ 5 পেন্সিল ইজ 3/3/4 রুপিস, দেন দ্য কস্ট অফ 2 পেন্সিল ইজ। তাহলে কি বলেছে, 5টা পেন্সিলের দাম 3 × 3 = 4 টাকা, তাহলে 2টো পেন্সিলের দাম কত, তাহলে খুবই সোজা, এই 3 × 3 = 4 / 5, তাহলে 1টা পেন্সিলের দাম হলো ইনটু 2টো পেন্সিলের দাম ক্যালকুলেশন করে বার করে 3/2 বেরিয়েছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন অপশান বিটা এখানে সঠিক উত্তর, যেহেতু 5টা পেন্সিলের দাম 3 × 3 = 4, তাই এটাকে আমরা বসিয়েছি 2/5 দিয়ে ভাগ করলে 1টা পেন্সিলের দাম বেরোবে, আর সেটাকে 2 দিয়ে গুণ করলে 2টো পেন্সিলের দাম বেরোবে। তাই এই প্রসেসে আমরা কিন্তু করে গেছি, এভাবে অ্যান্সার এসে গেছে, আর এইটাই শর্টকাট টেকনিক্স লেগেছে। আপনাদের কাছে আরও শর্টকাট নিয়ম থাকতে পারে, কিন্তু এটা আমাদের কাছে ইজি লেগেছে বলে আমরা এই প্রসেসে করছি। তা একটা জিনিস আপনাদের মাথায় রাখতে হবে যে পরীক্ষার সময় যে শর্টকাট টেকনিক্স দিয়ে ব্যবহার করেন যাতে উত্তরটা পারফেক্ট আসে এবং সময় কম লাগে, তা সুতরাং সেই দিকে খেয়াল রেখে আপনারা কিন্তু এই প্রশ্নের উত্তরগুলো করবেন। তো চলুন বন্ধুরা আমরা যাই পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন আমাদের স্ক্রিনে, এ পার্সন সোল্ড এ সাইকেল অ্যাট 3935, মানে 935 টাকা, উইথ এ গেইন অফ 10%, মানে 935 টাকায় একটা সাইকেল বিক্রি করে সে 10% লাভ করেছে, দেন অ্যাট হাউ মাচ
অ্যামাউন্ট ডিড হি পারচেজ দ্য সাইকেল, তাহলে সে কত টাকা দিয়ে সাইকেলটা কিনেছিল, সে 10% লাভ করে 975 টাকায় বিক্রি করেছে, তাহলে কত টাকা দিয়ে সাইকেলটা কিনেছিল। তাহলে আমরা এখানে লিখতে পারি 935 ÷ 100 মানে আমরা এটা কিন্তু তাহলে কিন্তু কস্ট প্রাইস পেয়ে যাবো। কেন না 935 টাকাকে যদি 110 দিয়ে ভাগ করি, যেহেতু 10% বেশি, আমরা ধরেছি কত 100 সাইকেলটার দাম, 10% লাভে বিক্রি করেছে, তাহলে 935 ÷ 110 মানে এটা মানে তো 110, তাহলে 110 হলে যদি সিঙ্গেল প্রাইস বেরোবে তাহলে 100ই আমাদের সঠিক উত্তর বেরিয়ে যাবে, তাই না? তাহলে কস্ট প্রাইস 850। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে 935 টাকা কি, যদি আমরা 100 হিসেবে সাইকেল ধরি তাহলে 110 টাকা, যেহেতু 10% লাভ হচ্ছে, যদি শতাংশ রেসপেক্টে ধরি আর সেটাকে 100 দিয়ে গুণ করলে আমরা কিন্তু কস্ট প্রাইস পেয়ে যাবো। তাহলে সঠিক উত্তর কত এখানে? 850 টাকা। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন। চলুন যাই আমরা পরবর্তী প্রবলেম দেখে নিই। পরবর্তী প্রবলেম, এ পার্সন টুক সাম লোন ফ্রম এ ব্যাঙ্ক অ্যাট দ্য রেট অফ 15%। তাহলে একটা পার্সন, একটা লোক কিছু লোন নিয়েছিল ব্যাংক থেকে 15% ইন্টারেস্টে, ঠিক আছে? ইফ হি পেজ ব্যাক 7250 আফটার 3 ইয়ার্স, তাহলে সে যদি 3 বছর পর 7250 টাকা ব্যাক করে, দেন হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট অফ লোন, তাহলে লোন অ্যামাউন্ট কত? তা খুবই সোজা অঙ্ক বন্ধুরা, আমরা জানি কি পিআরটি ডিভাইড বাই 100 প্লাস পি ইজ ইকুয়াল টু টোটাল, তাই না? তা টোটাল বলে প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট বা অ্যাকুরেট ভ্যালু। তা এইখানে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন পি মানে প্রিন্সিপাল, আর আর মানে হচ্ছে রেট অফ ইন্টারেস্ট, টি ফর টাইম, ঠিক আছে, আর এ মানে হচ্ছে টোটাল অ্যাকুরেট অ্যামাউন্ট মানে পি প্লাস আই ইন্টারেস্ট, তাই না? তা আপনারা নিশ্চয়ই আরেকটা সূত্র জানেন কি, পি আর টি ডিভাইডেড বাই 100 ইজ ইকুয়াল টু ইন্টারেস্ট, ঠিক আছে? তা এখানে এই সূত্রটাও নিশ্চয়ই আছে যে প্লাস পি করলে এখানে প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট, যদি এদিকে একটা পি যোগ করি তাহলে এদিকেও একটা পি যোগ করতে হয়। আশা করি বুঝতে পেরেছেন, অঙ্কটা তাড়াতাড়ি করার জন্য বা সলভ করার জন্য আমরা কিন্তু এই প্রসেসটা মেনটেন করেছি। তা এখানে পি জানি না, পিটা বার করতে হবে, তাহলে রেট 15%, টাইম দিয়েছি 3 ÷ 100 প্লাস পিটা আমরা এখানে জানি না, এখানে রেখে দিয়েছি, দিয়ে ইজ ইকুয়াল টু, শর্তানুসারে আমরা এটা 7250 লিখতে পারি। তা শর্তানুসারে যখন 7250 বার করতে পারি, তাহলে এখান থেকে কিন্তু আমরা পি এর মান ক্যালকুলেশন করে বের করে ফেলেছি কত না, 5000 টাকা। তাহলে অপশান এ কিন্তু এখানে সঠিক উত্তর, ঠিক আছে, 5000 টাকা। তাহলে সে ব্যাংক থেকে কত টাকা সুদ দিয়েছিল, সেটা হচ্ছে 5000 টাকা। আপনারা যদি অঙ্কটা না বুঝতে পারেন, তাহলে আপনারা যদি শর্টকাট নিয়ম জানেন, তাহলে সেই নিয়মে আপনারা অঙ্কটা নিজেরা করুন, তারপরে আমার উত্তরের সাথে মিলিয়ে নেন। আশা করি আপনাদের উত্তর আমাদের উত্তরের মধ্যে ফারাক কিছু হবে না, ঠিক আছে? তো চলুন বন্ধুরা আমরা যাই পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে, হোয়াট ইজ দ্য ইন্টারেস্ট অন 500 ফর 6 মান্থ উইথ এ রেট অফ ইন্টারেস্ট 8%, ক্যালকুলেট 6 মান্থ ইন্টারেস্ট। কি বলেছে যে 500 টাকা 8% সুদের হারে 6 মাসের সুদ কত? তাহলে আমরা সেই একই ফর্মুলা ইউজ করছি, পি আর টি ডিভাইড বাই 100 ইজ ইকুয়াল টু আই, তাহলে 500 টাকা প্রিন্সিপাল, 8% সুদ, আর হাফ বছর যেহেতু 6 মাস, ডিভাইডেড বাই 100 ইজ ইকুয়াল টু আই, তাই এখান থেকে আই আমাদের বেরিয়ে গেছে কিন্তু 20%। আপনারাও ক্যালকুলেশন করেন, এই 8% মানে হচ্ছে 8/100, যখন লিখে বেরিয়েছে তখন পার্সেন্টেজটা লেখার দরকার নেই, ঠিক আছে? আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এর সঠিক উত্তর হবে 20, ঠিক আছে? আপনারা নিজেরাও ক্যালকুলেশন করুন, আশা করি আপনাদের উত্তরের সাথে আমাদের উত্তরে খুব একটা ডিফারেন্স হবে না বা একই উত্তর হবে যেহেতু অঙ্ক। চলে আসছি আমরা এবার পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন দেখিনি কি আছে, এ পার্সন এক্স সেল অ্যান আর্টিকেল অফ 100 উইথ এ লস অফ 10%। তাহলে এক্স নামক এক ব্যক্তি একটা আর্টিকেল 100 টাকায় বিক্রি করে 10 টাকা লস করেছে, টু এ পার্সন ওয়াই, তাহলে এক্স ওয়াই কে বিক্রি করে 10 টাকা লসে বিক্রি করেছে, 100 টাকায় 100 টাকায় বেচে 10 টাকা লস হয়েছে, তাহলে ওয়াই সেল ইট অ্যাট এ গেইন অফ 10%। তাহলে ওয়াই এটার উপরেই আবার 10% লাভ করেছে, টু অ্যানাদার পার্সন জেড, জেড কে বিক্রি করে সে আবার 10% লাভ করেছে, তাহলে হোয়াট ইজ দ্য প্রাইস অ্যাট হুইচ ওয়াই সোল্ড দ্য আর্টিকেল টু জে। তাহলে প্রাইস কত, সেই প্রাইসটা কত যেটা ওয়াই জেড কে বিক্রি করেছে। তাহলে আমরা এখানে নিশ্চয়ই বলতে পারি ওয়াই এর কস্ট প্রাইস কত, তাহলে 100 × 90 ÷ 100, তাই না? তাহলে 100 তার কস্ট প্রাইস আমরা এখানে বার করে ফেললাম, যেহেতু আমরা 100 প্রাইস ধরে নিয়েছি, ঠিক আছে, যেহেতু 100 প্রাইস দেওয়াও আছে আর 100 আমরা ধরতেও পারি, তাহলে 100/100 ইজ ইকুয়াল টু 90, তাহলে 90, তাহলে ওয়াই এর কস্ট প্রাইস কত ছিল 90, এবার সে 90 এর উপর 10% লাভ করেছে, ঠিক আছে? তাহলে 90 × 110 ÷ 100, কেন না 110 এত সে বিক্রি করেছে, তার মানে তার কস্ট প্রাইসটা কত হলো না সোল্ড মানে বিক্রি করেছিল কত, ও জেড এর ওয়াই এর কস্ট প্রাইস ছিল 900 আর বিক্রি করেছে
90 আর বিক্রি করেছে 99, তাহলে 9 টাকা লাভে বিক্রি করেছে, তাহলে 10% লাভ হয়ে গেছে। তাই এখানে আমাদের এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন বি 99। যদি আপনারা বুঝতে না পারেন ভিডিওটা পজ করে আরেকবার দেখুন বা নিজেরা খাতায় ক্যালকুলেশন করুন। তা ভিডিওটাতে কি বলা আছে যে এক্স একটা প্রোডাক্ট ওয়াই কে বিক্রি করেছে 10% লসে, আর কত টাকা দিয়ে বিক্রি করেছে সেটা হচ্ছে 100 টাকা দিয়ে। এবার ওয়াই সেই প্রোডাক্টটা জেড কে বিক্রি করেছে 10% লাভে, ঠিক আছে। তা এই প্রসেসটা এখানে বলতে চাওয়া হয়েছে বা এই প্রসেসে এখানে অঙ্কটা করতে দেওয়া হয়েছে। তা 100 টাকায় যখন ও 10 টাকা লস করেছিল, তা তখন নিশ্চয়ই তার হাতে কত ছিল, 90 টাকা দিয়ে কিনেছিল, তাই না। এবার 90 টাকা দিয়ে কেনার পর 90-100 টাকার প্রাইস হলে 10 টাকা যদি লস হয়, তাহলে 90 টাকা অ্যাকচুয়াল ওর ওয়াইয়ের কস্ট প্রাইস ছিল, তাই না। তাহলে কি বলেছে 100 × 90/100, তাহলে 100 উইথ কস্ট অফ ₹10%, ঠিক আছে, উইথ লস লস হয়েছিল, ঠিক আছে। আশা করি এখানে বুঝতে পেরে গেছেন যে 100 টাকার প্রোডাক্টে তার লস হয়েছিল 10%, ঠিক আছে। এইবার আমরা ওখানে ওয়ার কস্ট প্রাইস আমরা পেয়ে গেছি, তা ওয়ার কস্ট প্রাইস যেটা 10% দিয়ে বসিয়ে দেয় 99 আমাদের এখানে সঠিক উত্তর হয়ে গেছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। চলুন আমরা পরবর্তী অঙ্কে যাই। পরবর্তী অঙ্ক, ইফ দ্য সিম্পল ইন্টারেস্ট অফ 5 ইয়ার্স ইজ 77.50, ফাইন্ড দ্য সিম্পল ইন্টারেস্ট ফর 4 ইয়ার্স ফর দ্য সেম প্রিন্সিপাল অ্যান্ড রেট। তাহলে কি বলছে, যদি সিম্পল ইন্টারেস্ট মানে সরল সুদ অফ 5 ইয়ার্স, 5 বছরের সরল সুদ যদি 77.50 হয়, তাহলে 4 বছরের সরল সুদ কত, তাহলে 77.50 যদি 5 বছরের সুদ হয়, তাহলে 77.50/5 সিঙ্গেল ইয়ারের ভ্যালু ইনটু 4 দিয়ে গুণ করে আমাদের সঠিক উত্তরটা বেরিয়ে গেল। আপনারাও বাড়িতে ক্যালকুলেশনটা করুন, আপনাদের উত্তরও সঠিক হয়ে যাবে। অপশন ডি এখানে কিন্তু সঠিক উত্তর হলো। এটা এসেছিল এইচটেট 2011-তে। চলে আসছি আমরা এবার পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন দেখে নিই কি, মিল্ক ওয়াজ ব্রট ফর 150, ফর হোয়াট প্রাইস শুড ইট বি সোল্ড টু গেইন 20% প্রফিট। তাহলে কি বলেছে, দুধ কেনা হয়েছিল 150 টাকায়, ঠিক আছে, তাহলে কত টাকায় বিক্রি করলে সেটাই 20% লাভ হবে। তাহলে 150 টাকা মানে কত, 100 টাকা, মানে 100 ধরে নিচ্ছি 100, তাহলে সেটা 120-তে বিক্রি করলে কত হবে, ঠিক আছে। তাহলে 150 টাকা আমরা কস্ট প্রাইস ধরছি, তাহলে কস্ট প্রাইস আমরা 100 ধরছি, আর সেলিং প্রাইস 120 ধরছি, তা সেটাই করছি, তাহলে 150/100/120, একে কত আর 120-তে কত সেটা আমাদের বেরিয়ে গেল, তাহলে 180। এই 180 এরকম ধরনের প্রচুর ফর্মুলা আপনারা জানেন, এই প্রশ্নগুলো করতে আপনাদের আশা করি কোনো অসুবিধার সম্মুখীন হতে হবে না, ঠিক আছে। তা কস্ট প্রাইস আর সেলিং প্রাইস এইসবের আইডিয়া আপনাদের আছে, প্রফিট অ্যান্ড লসের প্রচুর অঙ্ক আপনারা করেছেন, তা সুতরাং এই অঙ্কগুলো আপনাদের আশা করি আটকাবে না। চলে আসছি পরবর্তী প্রবলেমে, দি ফর্মুলা ফর কম্পাউন্ড ইন্টারেস্ট। কম্পাউন্ড ইন্টারেস্টের এর মধ্যে কোনটা ফর্মুলা আপনাদের এখানে কিন্তু জানতে চাওয়া হয়েছে, ঠিক আছে। তা কম্পাউন্ড ইন্টারেস্টের ফর্মুলা আপনারা নিজেরাও জানেন, এটা মুখস্থও আছে আপনাদের, যে পি ইন্টু 1+R/100 × টাইম − 1, ঠিক আছে। তাহলে এখানে কিন্তু সঠিক উত্তর হবে পি, বি নম্বর কোয়েশ্চেনটা কিন্তু সঠিক উত্তর। চলে আসছি পরবর্তী প্রশ্ন, হারিশ বট এ সাইকেল ফর 680 অ্যান্ড লেটার ইট সোল্ড টু রাম অ্যাট এ প্রফিট অফ 5%। মানে হরি একটা সাইকেল কিনেছে 860 টাকা দিয়ে, পরে এটা রামকে বিক্রি করেছে 5% লাভ দিয়ে। এবার রাম ইউজড ইট ফর হিজ সন, তা রাম সেটা তার ছেলের জন্য ব্যবহার করেছে ফর এ পিরিয়ড অফ 2 ইয়ার্স, 2 বছরে তার ছেলের জন্য ব্যবহার করেছে, অ্যান্ড লেটার সোল্ড ইট টু হিজ সার্ভেন্ট, এবং তারপরে সে তার চাকর কেটে বিক্রি করেছে অ্যাট এ লস অফ 20%, 20% লসে চাকরকে বিক্রি করে দিয়েছে। ফর হাউ মাচ ডিড দ্য সার্ভেন্ট গেট দ্য সাইকেল, তাহলে চাকরটা কত টাকা দিয়ে সাইকেলটা কিনেছিল। তা প্রথমে আমরা দেখে নিই 860 টাকা, তাহলে 860 টাকা টু রামকে যখন বিক্রি করেছিল, তাহলে 5% লাভে, তাহলে 105/100, তাহলে আমাদের এখান থেকে কী গেলো, কস্ট প্রাইস বেরিয়ে গেলো। এবার সে যখন লসে বিক্রি করছে, তাহলে 80/100, তাহলে 80/100 করে আমাদের ক্যালকুলেশন করে 722.40 বেরিয়েছে, তাহলে এখানে অপশান হবে সঠিক উত্তর 722.40। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, 860 টাকা দিয়ে তাই একটা 5% লাভে সাইকেলটা কিনেছিল, তা সেখান থেকে আমরা যদি কস্ট প্রাইস বার করি কী হবে, 860 × 105/100, তাহলে কস্ট প্রাইস বেরিয়ে গেল, এবং কস্ট প্রাইসের পরে কি বলেছে, সে আবার 20% লসে বিক্রি করেছে, তাহলে ইন 80/100, তা সেটাই করেছি, তা সেটা করার পর 722.40 আমাদের সঠিক উত্তর বেরিয়েছে। তো চলুন বন্ধুরা আমরা যাই পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন দেখে নিই কি আছে, 6 বানানা আর পারচেসড ফর ₹5, 6টা বানানা 6টা কলা কিনেছি 5 টাকা দিয়ে, অ্যান্ড
সোল্ড অ্যাট রেট অফ 5 ব্যানানা ফর 6 এবং 5টা ব্যানানা বিক্রি করেছি 100 টাকা দিয়ে, তাহলে হোয়াট উইল বি দ্য প্রফিট পার্সেন্টেজ, তাহলে প্রফিট পার্সেন্টেজটা কত সেটা আমাদের বার করতে হবে। খুবই সোজা অঙ্কটা, তাহলে কস্ট প্রাইস অফ 1 ব্যানানা কত হবে, 5/6, কেন না 5 টাকা দাম ছিল 6টা, আর সেলিং প্রাইস কত হবে, সেই 6 টাকায় ছিল 5টা, তাহলে উল্টো, তাহলে প্রফিট কত হবে, সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস দেওয়ার ব্যয় কস্ট প্রাইস, তা সেটাই আমরা এখানে ক্যালকুলেশন করে আমাদের অ্যান্সার বেরিয়েছে 44%, আমাদের এখানে সঠিক উত্তর 44%। তা এখানে জাস্ট বোঝার জন্য যে একটা ব্যানানার কস্ট প্রাইস আর একটা ব্যানানার সেলিং প্রাইস আমরা বার করে কিন্তু ক্যালকুলেশনটা করে ফেলতে পারলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন প্রফিট এর ক্যালকুলেশন কী করে হয়, এসপি মাইনাস সিপি ডিভাইড বাই সিপি, তাই না, ইন্টু 100। আমি 100টা এখানে লিখে নিই, আপনারা লিখে নেন, আশা করি এখানে অসুবিধা হবে না। তাহলে 44% কিন্তু এখানে সঠিক উত্তর। চলে আসি পরবর্তী প্রশ্ন। 1 orange কস্ট 2.5 rupees, তাহলে একটা লেবু তার দাম হচ্ছে 2.5 টাকা, হাউ মাচ উইল দেয়ার অ্যান্ড এ 1/2 dozen orange, তাহলে 1/2 dozen উইল 3.5 dozen, মানে 3.5 কেজি, সরি 3.5 ডজন, 3.5 ডজন অরেঞ্জের দাম কত, তাহলে 2.5 মানে 2.5 টাকা, তাহলে 2.5 টাকা 1 orange একটা অরেঞ্জের দাম, তা সেটা 1/2 ডজনে কত, সেটা হচ্ছে 1/2 ডজনে হচ্ছে এই যে 1/2 ডজন 12/2 মানে 1/2 ডজন, আর এখানে আবার 3.5 ডজন বলেছে, তাহলে 3.5 ডজন পিসি আমরা বার করেছি, তাহলে 3×12 মানে 3 ডজন প্লাস 1/2 ডজন 3.5 ডজন, তাহলে 2.5×42 105 আমাদের এখানে অ্যান্সার। ঠিক আছে, তাহলে একটা ব্যানানার দাম যদি 2.5 টাকা হয় তাহলে 42টা ব্যানানার দাম কত সেটা আমাদের বার করতে হবে, তাহলে 3.5 মানে কত, 3 × 36 আর 6, তাই না, 6×6 = 42, 42। তাহলে আপনারা বুঝতে পারছেন যে অঙ্কটা কত ইজি ছিল। তাহলে চলুন বন্ধুরা আমরা যাই পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন আমরা দেখে নেবো স্ক্রিনে কি আছে। পরবর্তী শেষ প্রশ্ন যেগুলো আপনাদের ইয়ার এন্ডিং এ এসেছিল, তা এরপরে আমরা চলে যাব এক্সারসাইজ 2 তে, যেখান থেকে প্রোবাবল কোশ্চেনগুলো আমরা কিন্তু সলভ করব। ঠিক আছে, তো চলুন বন্ধুরা আমরা এই কোশ্চেনটা দেখে নিই। লুক অ্যাট দ্য প্রাইস, দেখলাম পটেটো 10 টাকা, অনিয়ন 12 টাকা, গ্রাউন্ড 8 টাকা, ক্যারট 16 টাকা, টমেটো 15 টাকা, তাহলে আব্দুল 1 কেজি টমেটো, 1 কেজি টমেটো কিনেছে, তাহলে আমরা লিখতে পারি, দেখি আগে পড়ে নিই অঙ্কটা, 1 1/4 কেজি অফ ক্যারট, 1.5 কেজি অফ গ্রাউন্ড, 2 কেজি অনিয়ন অ্যান্ড 1/2 কেজি অফ পটেটো, ইফ হি গিভ এ 100 রুপি নোট টু দ্য শপ কিপার হি উইল ব্যাক, তাহলে আমাদের এটা বার করতে হবে। তাহলে প্রথমে 1 কেজি টমেটো, তাহলে 1 কেজি টমেটো, টমেটোর দাম 10 টাকা, তাহলে কিনে নিয়েছি, তারপরে ক্যারট, ক্যারট বলেছে কতটা কিনেছে, 1/1/4, তাহলে সেটাকেই 5/4 মানে আমরা পূর্ণ সংখ্যাকে আমরা একটা ক্যালকুলেশন করা পর্যায়ে নিয়ে গেছি, তাহলে 5/4×16, যদি 16 ক্যারট কেজি, তাহলে এখান থেকে আমাদের 20 টাকা বেরিয়েছে। এবার গ্রাউন্ড নাটও ঠিক একইভাবে 8 টাকা দিয়ে করে 12 টাকা অ্যান্সার বেরিয়েছে, অনিয়নের ক্ষেত্রেও তাই 2 কেজি, তা 12 দিয়ে গুণ করেছি, আর পটেটোর ক্ষেত্রে 1/2 কেজি 5 টাকা, তা যোগ করে আমাদের টোটাল হয়েছে 76, 76 টাকা, সে 100 টাকা দিয়েছিল, তাহলে 76 টাকা বাদ দিয়ে সে ফেরত পাবে কত, 24 টাকা। এরকম ধরনের অঙ্ক কিন্তু আপনাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, এরকম ধরনের অঙ্ক কিন্তু আপনাদের পরীক্ষার সময় আসে, আপনাদের কনফিউজড করে দেয় যে কোনটা কত কেজি। ঠিক আছে, এইখানটা একটু খেয়াল রাখবেন কোনটা কত কেজি, তা সেখানে আপনাদের যেন অসুবিধা না হয়। এরকম প্রবলেমের অঙ্ক কিন্তু প্রতিবারও আসে, এবং আপনারা যখন আগামী সালেও পরীক্ষা দেবেন, 2018তেও এগুলো এসছে, তা সুতরাং 2019ও এগুলো আসবে, তা এই সমস্ত অঙ্কের ক্ষেত্রে আপনারা কিন্তু একটু গুরুত্ব দেবেন। ঠিক আছে, তা চলুন বন্ধুরা এবার আপনাদের আগামীতে যে অঙ্কগুলো ইম্পর্টেন্ট সেই সব অঙ্কগুলো করে নেবো। তো চলুন দেখে নিই আগামী পরীক্ষার জন্য কোন অঙ্ক ইম্পর্টেন্ট আছে। তা এই যে প্রথম অঙ্কে চলে এসেছি, প্রেম হ্যাজ 1665, 1665 টাকা ছিল, হি লস্ট 550, তাহলে 550 টাকা সে হারিয়েছে, বাট হিজ ফাদার গেভ হিম 1256 অ্যান্ড হি ব্রট এ বুক ফর ₹2000, নাও হাউ মাচ money is left with Prem, তাহলে প্রথমে তার কাছে ছিল কি 1665, এত টাকা ছিল, সেখান থেকে সে হারিয়েছে কত 550, খুবই সোজা অঙ্কটা দিয়েছে, তাহলে বিয়োগ করে কত হচ্ছে 5 আর 5 আর 6 11, আর এখানে 11 1, তাই না, এইবার তার বাবা তাকে কত টাকা দিয়েছে 1256। ঠিক আছে, তাহলে 1256 এটার সাথে যোগ করব, তাহলে যোগ করে কত হবে 5 আর 6 11, 5 আর 1 6 1 7, 2 আর 1 3, আর 1 আর 1 2। এবার কি বলেছে, সে 200 টাকা সে বই কিনেছে, তাই না, তাহলে 2000 টাকার 200 টাকা না সরি 2000 টাকার বই কিনেছে, তাহলে তার কাছে থাকলো কত
371 টাকা। আশা করি বুঝতে পেরেছেন এখানে সঠিক উত্তর হবে অপশন সি 371 টাকা। যোগ বিয়োগের অঙ্ক এগুলো করতে মনে হয় না আপনাদের সেরকম একটা বেগ পেতে হবে, তো এরকম অঙ্কগুলো খুবই ইজি থাকে, আপনারা এই অঙ্কগুলো এইভাবে করবেন খুব তাড়াতাড়ি হয়ে যাবে, খুব সিম্পলভাবে করবেন তাহলেই হয়ে যাবে, খুব একটা কঠিন এরকম অঙ্ক আপনাদের থাকে না। তা সুতরাং এই অঙ্কগুলো এইভাবে যদি ধরে ধরে করেন তাহলে আপনাদের অঙ্কের যে ভয়টা আছে সেটাও দূর হয়ে যাবে এবং অঙ্কের যে মার্কস থেকে থাকে সেই মার্কস সম্পূর্ণ মার্কসও আপনারা পেয়ে যাবেন। তো বন্ধুরা আমরা এবার চলে এসেছি পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন আছে, আন্না হ্যাজ 25, শি ইউজড 3/5 অফ ইট অন এ পেয়ার অফ স্যান্ডেল, দেন হাউ মাচ হ্যাড হি লেফট। তাহলে কি বলেছে, অ্যানার কাছে 25 টাকা ছিল, তার হচ্ছে 3/5 অংশ সে পেয়ার অফ স্যান্ডেল সাবান কিনতে ব্যয় করে ফেলেছে, ঠিক আছে। তাহলে হাউ মাচ হ্যাড শি লেফট, তার কাছে কত টাকা আছে। খুবই সোজা অঙ্ক বন্ধুরা, 3/5 × 25 বার করলে 15 টাকা সে খরচা করেছে, আর তার থেকে 15 টাকা যদি এখান থেকে বিয়োগ দিই 25 থেকে তাহলে হাতে থাকে কত 10 টাকা, এইভাবে হতে পারে। আর 3/5 খরচ করার ফলে হাতে কি থাকে 2, তাহলে 2/5, এই 2/5কে এরভাবে যদি আপনি গুণ করেন তাহলেও 10 হয়। তাহলে বন্ধুরা অনেক রকমভাবে অঙ্কগুলো করা যায়, আপনাদের যে প্রসেসটা আপনাদের ইজি লাগে আপনারা কিন্তু সেই প্রসেসে অঙ্কটা করতে পারেন, ঠিক আছে। তো চলুন বন্ধুরা আমরা যাই পরবর্তী প্রবলেম। পরবর্তী প্রবলেম দেখে নিই কি আছে। এ শার্ট কস্ট 12 মোর দ্যান এ বেল্ট, তাহলে একটা বেল্টের থেকে একটা শার্টের দাম 12 টাকা বেশি। দ্য টোটাল কস্ট অফ 2 such shirt and 5 such belt was 164, তাহলে দুটো শার্ট এবং পাঁচটা বেল্টের দাম হচ্ছে 164, তাহলে হোয়াট ওয়াজ দ্য কস্ট অফ এ বেল্ট, তাহলে একটা বেল্টের কস্ট কত। তাহলে এখানে নিশ্চয়ই ইকুয়েশন দেওয়াই আছে যে কি আমরা বেল্টের কস্ট এক্স ধরলাম, তাহলে শার্টের কস্ট কত হবে, তাহলে এক্স বাই 12, মানে এক্স প্লাস 12, কেন যেহেতু 12 টাকা বেশি। এইবার কি বলেছে, দুটো শার্ট তাহলে 2 × x + 2 + 5 × x, এটা ইজ ইকুয়াল টু কত 164, তাহলে 164 টাকা। তা এখান থেকে আমরা কিন্তু এক্স এর ভ্যালু বার করে ফেলেছি, তাহলে এক্স এর ভ্যালু বেরিয়ে গেল, এক্স এর ভ্যালু বেরিয়ে গেল মানে 20, এটা বেরোলো কি না, এটা হচ্ছে বেল্টের কস্ট, তাহলে এখানে বেল্টের কস্ট 20। যদি আপনারা বুঝতে না পারেন বাড়িতে নিজেরা খাতায় নিজেদের নিয়মে অঙ্কটা করুন, আশা করি আপনাদের অসুবিধার কোনো সম্মুখীন হতে হবে না, আপনারা এর সঠিক উত্তর পেয়ে যাবেন। তো চলুন বন্ধুরা আমরা যাই পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে, রাজ ব্রট 9 kg অফ গ্রাউন্ড নাট, হি সেভস 180 বাই ইউজিং এ স্টোর কুপন, হাউ মাচ ডিড হি সেভ পার কেজি অফ গ্রাউন্ড নাট। খুবই সোজা অঙ্ক বন্ধুরা, 9 kg কেনার জন্য সে 180 টাকা ডিসকাউন্ট পেয়েছে, তাহলে 180 কে আমরা যদি 9 দিয়ে আমরা ভাগ করে দিই তাহলে 20, তাহলে 20 kg, মানে 20 টাকা পার কেজিতে সে পেয়েছে, তাহলে আমাদের এখানে সঠিক উত্তর কত, 20 টাকা সে পার কেজিতে ডিসকাউন্ট পেয়েছে, ঠিক আছে। তো চলুন বন্ধুরা আমরা যাই পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন, দ্য টিউশন ফি পেইড বাই 12 গার্ল ইজ 2940, তাহলে 12 জন গার্লের টিউশন ফি হচ্ছে 2940 টাকা, তাহলে হাউ মাচ ফিস উইল বি চার্জ ফ্রম দ্য সেম ক্লাস অফ 30 গার্লস, তাহলে 30 জন ছাত্রের কাছ থেকে আমরা কত টাকা পাবো। তাহলে 2940 টাকা 12 জনের কাছ থেকে, তাহলে 2940 ভাগ 12, তার মানে একজনের বেরিয়ে গেল, তাহলে ইন্টু 30 দিয়ে গুণ করলে 30 জনের বেরিয়ে গেল, তাহলে 7350 আমাদের কিন্তু এখানে অ্যান্সার অপশান ডি। চলে আসছি আমরা পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন বলছে, স্যালারি অফ অ্যান অফিসার ইনক্রিজ এভরি ইয়ার বাই 20%, his salary in the year 2001 was 26640, তাহলে what was his salary in 1999। তা কি বলেছে, একজন অফিসারের স্যালারি বৃদ্ধি পায় 20% প্রতি বছর, তাহলে যদি তার স্যালারি 2001 এর স্যালারি 26640 টাকা হয় তাহলে তার 1999 সালে স্যালারি কত ছিল। তাহলে খুবই সোজা অঙ্ক বন্ধুরা, তাই প্রথমে লেট দ্য স্যালারি অফ 1999 এ আমরা 100 ধরছি, তাহলে 2000 এ সেটা কত হবে, এই 100 সাথে আবার 20% বৃদ্ধি পাবে, তাহলে 100 + 20% অফ 100, তার মানে 120, আর 2001 এ ওটা কত হবে, তাহলে 120 এর উপর আবার 20% যোগ হবে, তার মানে 120 এর উপর 20%, তাহলে 120 + 24, তাহলে আমাদের এখানে 144 টাকা হবে, মানে 144%, মানে আমরা যদি যেহেতু এক ধরে আসছি তাহলে 144 হবে, তাহলে এই 144টা অ্যাকচুয়াল কত, এটা হচ্ছে যদি আমরা হিসাব করি যে 1999 স্যালারি, তাহলে 26640 × 100/144, ঠিক আছে, তাহলে 144টা যেহেতু 26640 এর জন্য ইন্টু 100 তে কত, তাহলে 100 করলে আমাদের এই 99 এর এটা যেটা কস্ট সেটা বেরিয়ে যাবে
তা সেটাই আমরা ক্যালকুলেশন করে 18,500 আমাদের উত্তর বেরিয়েছে। তা আমাদের এখানে সঠিক উত্তর কত বেরিয়েছে, না 18,500। আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন যে এই অঙ্কটা কীভাবে আমরা করলাম, আপনারাও নিজেরা নিজেদের শর্টকাট নিয়মে করুন, দেখুন আপনাদের উত্তরও সঠিক হবে। তা 99 আমরা ধরছি 100, তাহলে 2001 যেহেতু 2 বছর পিছিয়ে গেছে তাই 144, কেন 20% করে বৃদ্ধি পেয়েছে, ঠিক আছে। তা যেহেতু 20% করে বৃদ্ধি পেয়েছে তাহলে সেটা বেড়ে গিয়ে দাঁড়িয়েছে 144। তাহলে এই 26,644 যদি 144 হয় তাহলে 100 কত, কেন 100 কত না 1999 আমরা 100 হিসেবে ধরেছিলাম, তাহলে 18,600 এখানে সঠিক উত্তর। চলে আসি এবার পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন বলেছে, এই ম্যান সোল্ড 10 eggs ফর 5 rupees অ্যান্ড গেইন 20%। একটা লোক ছিল, সে 10টা ডিম বিক্রি করেছে 5 টাকা দিয়ে, মানে প্রতি ডিমের দাম হচ্ছে 50 পয়সা। তাহলে হাউ মেনি এগস ডিড হি বাই ফর 5 rupees, তাহলে 5 টাকায় সে কতগুলো ডিম কিনেছিল। তাহলে খুব ইজি বন্ধুরা, তা আপনারা দেখুন এখানে খুব শর্টকাট নিয়ম ফলো করে কিভাবে আমরা এই কোশ্চেনের অ্যান্সারটা খুব তাড়াতাড়ি বার করবো। তাহলে 5টা ডিম কিনেছিল 10 টাকা দিয়ে, তাহলে পার ডিমের দাম কত, তাহলে 5/10 হলো পার ডিমের দাম ইনটু 100/120, কেন না 20% সে লাভ করেছিল, তাহলে তার 100% যেতে গেলে আমাদের কি করতে হবে, তা আমরা এটা 0 0 কাটলাম, 10 10 কাটলাম, তাহলে কি, তাহলে এখানে দেখুন 5 টাকায় সে কটা ডিম কিনেছিল, 12টা ডিম কিনেছিল। শর্টকাট টেকনিক্স, আপনারা এই টেকনিক্স ফলো করতে পারেন বা অঙ্কটা লম্বা করতে পারেন, যে প্রসেসটা আপনাদের সহজ লাগবে আপনারা সেই প্রসেসে করুন, কিন্তু 5 টাকায় এখানে সে 12টা ডিম কিনেছিল, এইটা কিন্তু সব থেকে শর্টকাট নিয়ম, ঠিক আছে। আপনারা যদি এই প্রসেসে করতে পারেন আর মাথায় রাখতে পারেন তাহলে কিন্তু খুব ইজি হয়ে যাবে অঙ্কটা আপনাদের কাছে। তা আপনাদের যে প্রসেসে মনে হয় আপনারা অঙ্কটা করুন, ভিডিওটা না বুঝতে পারলে বা অঙ্কটা যদি না বুঝতে পারেন তাহলে অঙ্কটা প্রস করে আবার খাতায় করে তারপরে আপনারা অঙ্কটা আরেকবার রিভাইজ দেখুন, আশা করি আপনাদের সমস্যার সমাধান হয়ে যাবে। তো চলুন বন্ধুরা আমরা যাই পরবর্তী প্রবলেম। পরবর্তী প্রবলেম বলেছে, দ্য পোস্টেজ রেট অফ দ্য পোস্ট অফিস ইজ দি ফলোয়িং। তাহলে এরকম হচ্ছে পোস্ট অফিসের পোস্টাল রেট, কি বলেছে, ফার্স্ট 80 গ্রাম আর এভরি অ্যাডিশনাল 50 গ্রাম অফ দি পার্ট দিস অফ। আচ্ছা, লোকাল মেলের ক্ষেত্রে প্রথম 80 গ্রামের জন্য 50 পয়সা, আর তার পরবর্তী 50 গ্রামের জন্য প্রতি 50 গ্রামের জন্য 10 পয়সা। ফরেনের ক্ষেত্রে প্রথম যে 90 গ্রাম হবে তার জন্য প্রথম যে 80 গ্রাম হবে তার জন্য 90 পয়সা, আর পরবর্তী প্রত্যেকটা 50 গ্রামের জন্য 20 পয়সা। দ্য পোস্টেজ ফর সেন্ডিং এ পার্সেল বাই ফরেন মেল ইজ 9 টাকা 10। তাহলে 9 টাকা 10 হয়েছে কি না, একটা বিদেশে মেল পাঠাতে 9 টাকা 10 পয়সা খরচা হয়েছে। তাহলে হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম পসিবল ম্যাস অফ দ্য পার্সেল, তাহলে আমাদের পার্সেলের ওয়েটটা কত সেটা আমাদের এখানে বার করতে হবে। তা খুবই সোজা অঙ্ক বন্ধুরা, তাহলে আমরা ম্যাসটা ধরে নিচ্ছি কত না এক্স গ্রাম, ঠিক আছে। তাহলে 90 পয়সা, তা যেহেতু এটা ফরেনে গেছে তাই 90 পয়সা আমরা ধরছি, তাহলে 90 পয়সা প্লাস 20 পয়সা ইন্টু ম্যাস, এটা তো আমরা জানি না, প্রথমটা 90 পয়সা জানি কিন্তু তার পরবর্তীটা জানি না, তাহলে ইন্টু এক্স ধরছি ইজ ইকুয়াল টু 9.10, 9 টাকা 10 পয়সা। এবার এখান থেকে আমরা এক্স এর মান বার করছি কত না, এক্স এর মান বেরোচ্ছে 41। তাহলে প্রথমটা 80 গ্রাম তার সাথে 50, এই যে প্রতি গ্রামের জন্য ইন্টু 41 গ্রাম, তাহলে 50-এর পর ইন্টু 41 গ্রাম আমরা গুণ করছি, কেন তা এই এখান থেকে 41 গ্রাম আমাদের ওয়েট আসছে, ঠিক আছে। তা এইটাই যদি প্রতি গ্রামের জন্য 50 পয়সা হয় তাহলে সেটাকেই আমরা ক্যালকুলেশন করে বার করছি যে এইটা অ্যাকচুয়াল কত ওয়েট হবে, ঠিক আছে। যেহেতু কি না প্রতি 50 গ্রাম, তাহলে 50 গ্রাম দিয়ে আমরা এটাকে ভাগ করে বার করছি কত না 80+2050, ঠিক আছে। তা এইটা টোটালটাই আমরা যেহেতু গ্রামে বার করছি, তা এইটা যেহেতু গ্রাম তা এটাকে গ্রামে বার করছি, তা এটা গ্রামে বেরিয়ে গেছে। তা গ্রামকে আমরা যদি ভাগ করে দিই যে 1000 দিয়ে, তাহলে কিন্তু এটা আমরা কেজিতে পেয়ে যাব, ঠিক আছে। তাহলে পার্সেলটার ওয়েট কত, 2.13 কেজি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে যে প্রসেসে আমরা অঙ্কটা সলভ করলাম, তা এখানে আপনাদের বোঝাটা কিন্তু অনেক ইজি হয়ে, তা আশা করি আপনারা এই অঙ্কটা বুঝতে পেরেছেন। আপনারা দরকার হলে এই অঙ্কটা বাড়িতে খাতায় করুন, আশা করি আপনাদের এই সমস্যার সমাধান হয়ে যাবে। তারপরে আমাদের উত্তরটা দেখুন, আপনারা যেভাবে করবেন এই 2 টাকা 13 পয়সা এখানে কিন্তু সঠিক উত্তর। চলে আসছি পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন দেখে নিই, গিভেন টেবিল শোজ দি কস্ট অফ টিকিট টু মিউজিয়াম, দ্য কস্ট পার টিকিট ডাজ নট চেঞ্জ। তাহলে পার টিকিট কস্টে চেঞ্জ হয় না, আর তার একটা টেবিল আমাদের দিয়ে দিয়েছে। এবার কি বলেছে,
বেসড অন দ্য প্যাটার্ন ইন দ্য টেবিল হোয়াট উইল বি দ্য কস্ট অফ থ্রি টিকিট। তাহলে এই টেবিলের উপর নির্ভর করে আমাদের তিনটে টিকিটের প্রাইস কত হবে। তা একটা টিকিটের জন্য লাগে 2.75 টাকা, দুটো টিকিটের জন্য 5.50 টাকা, তিনটে টিকিটের দেওয়া নেই 4টে টিকিটের 11 টাকা, আর 5টা টিকিটের 13.75 টাকা। তা প্রথমে আমরা কী করছি, 5.50 টাকা থেকে 2.75 টাকা বাদ দিচ্ছি, কত বেরোচ্ছে 2.75 টাকা। আমরা এই কমন ডিফারেন্সটা কত সেটা আমরা বার করছি। তার পরবর্তীতেও 13.75 টাকা থেকে 11 টাকা বাদ দিচ্ছি, দেখুন 2.75 টাকা অ্যাড হচ্ছে। তাহলে প্রতিটা টার্মে বেড়ে গেলে একটার থেকে আরেকজন বেড়ে গেলে 2.75 টাকা করে অ্যাড হচ্ছে, মানে পার টিকিটের কস্ট আমাদের বেড়েছে 2.75 টাকা করে। তাহলে একটার জন্য 2.75 টাকা, দুটোর জন্য 5.50 টাকা, আর তিনটের জন্য তাহলে কথা হবে, তিনটের জন্য এই 5.50 টাকার সাথে আমরা যদি 2.75 টাকা যোগ করে দিই তাহলে সেটাই উত্তর হয়ে যাবে। তাহলে এখানে 8.25 টাকা কিন্তু সঠিক উত্তর হবে। ঠিক আছে, তো চলুন বন্ধুরা আমরা পরবর্তী প্রশ্নে যাই। পরবর্তী প্রশ্ন কি আছে, অভিষেক হ্যাডস 7.45, হি ব্রট কফি ফর 5.30, দ্য ব্যালেন্স অ্যামাউন্ট লেফট টু অভিষেক। তাহলে অভিষেকের কাছে 7.75 টাকা ছিল, সে 5.30 টাকা কফি খেয়েছে, তাহলে তার হাতে কত টাকা পড়ে থাকবে, 2.15 টাকা, সে 2.15 টাকা কী করেছে, অভিষেককে দিয়েছে। খুবই ইজি অঙ্ক ছিল, এ ধরনের কোশ্চেন খুবই ইজি। তা সুতরাং এ ধরনের প্রবলেমের ক্ষেত্রে আপনাদের কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না। তা এই ছিল বন্ধুরা আমাদের টোটাল আলোচনার বিষয়। এইবার আমরা চলে যাচ্ছি আপনাদের যে আকর্ষণীয় বিষয়, সেই আকর্ষণীয় বিষয়। তা আপনাদের আকর্ষণীয় বিষয়ের প্রশ্নের উত্তর হলো দি ফাইন দা, মানে কোশ্চেনটা আমি বলছি, উত্তরটা আপনারা পোস্ট করবেন, ফাইন্ড দা সেরিকমফারেন্স সার্কমফারেন্স অফ এ সার্কেল হুজ ডায়ামিটার ইজ 3.5 সেন্টিমিটার। আবার আমি প্রশ্নটা বলছি আপনাদের হোম টাস্কের, ফাইন্ড দা সার্কমফারেন্স অফ এ সার্কেল হুজ ডায়ামিটার ইজ 3.5 সেন্টিমিটার। আপনারা উত্তরটা এখনই পোস্ট করুন কমেন্ট লাইনে, আর প্রথম 10 জন যারা সঠিক উত্তর দেবে তাদেরকে পুরস্কৃত করা হবে, এবং আগামী দিনে ঠিক এই সময় আপনারা এই প্রশ্নের যে সঠিক উত্তর সেটা আপনারা পেয়ে যাবেন। তো বন্ধুরা আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান, তাতে আমরা একটু মোটিভেশন পাবো, এবং কীরকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান। আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারবো আমাদের কাজের সার্থকতা। অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা প্রার্থনীয়, এবং আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করুন, যাতে আপনার মতো অন্যান্য ভিউয়ার্সরাও উপকৃত হয়। আজ এই পর্যন্তই, সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে। ধন্যবাদ।